মৌলিক বৃত্তি তো মানুষের মধ্যে থাকে, প্রথম যেটা সেটা বেঁচে থাকার ইচ্ছা তার থাকে না। হ্যাঁ, আমরা যদি এই জাতীয় রুগী দেখি অবশ্যই সিভিলিটিক দোষ তার কাজ করছে, মন যার নষ্ট হয়ে তাহলে তার মানে আমি এখানে সিভিলিটির ওষুধ খুঁজবো। সেই রুগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরো গা হাত পা কামড়াচ্ছে, চিবোচ্ছে, টিপছে, রাষ্ট্রক্সের মতো লক্ষণ। আমরা কিন্তু রাষ্ট্রক্স তাকে দেবো না, কিচ্ছু কাজ হবে না, হবেই না, হতে পারে না। হ্যাঁ, সেদিনকে বলছিল একজন যে লক্ষণ দেখে চিকিৎসা করবো, পুরো রাষ্ট্রক্সের লক্ষণ আছে, হবে না কিন্তু। বা দেখা যাচ্ছে ব্রাইনের লক্ষণ আছে, নড়াচড়া করলে ব্যথা পাচ্ছে, মনে হচ্ছে ব্রাইনের লক্ষণ, সারবে না, তার কোনো দিন সারতে পারে না। যেখানে মানসিক লক্ষণ প্রধান, যেখানে শক্তিশালী সিবলিস তাকে আক্রমণ করেছে, সিবলিস দোষে আক্রান্ত, দুষ্ট, সেইখানে কিন্তু তোকে লক্ষণ দেখে মানে কোন গ্রুপে ঢুকি সেটা বিচার বিবেচনা করার ক্ষমতা না থাকলে ক্রনিক কেসে ব্যর্থ হয় বারবার। তাই জন্য বলছি এগুলো ভালো করে শোনা উচিত। সোরা দোষ, সোরা হচ্ছে প্রাথমিক দোষ, এই দোষের কারণে রুগী অস্থির, সকল সময় আগে দাও আমাকে। হ্যাঁ, যে কোনো জায়গায় গিয়েছে তার ধৈর্য বলে কিছু নেই, সে তাড়াতাড়ি সব কিছু তাড়াতাড়ি আগে করবো, আগে এই জাতীয় লক্ষণ, চর্মরোগের প্রবণতা, ছোটোখাটো চর্মরোগ, মাঝে মাঝে তার চুলকায় এ হয় তা হয়, অস্থির প্রকৃতির, পুজো টাইপের, হ্যাঁ, অপরিষ্কার পরিচ্ছন্ন, এই জাতীয় রুগী যদি আমরা পাই তখন কিন্তু সোরা দোষের প্রাধান্য দেখব। আর সাইকোসিস দোষগুলো কি, সিবলিস দোষ তো ওই ধরনের, সাইকোসিস মৃত্যু ভয় পাই, মরাকে ভয় পাই, রোগ নিয়ে চিন্তা, আমি মনে হয় বাঁচবো না, হ্যাঁ, রোগ ভীতি, এইসব জাতীয় লক্ষণগুলো থাকলে আর বংশগতির লক্ষণগুলো থাকলে আমরা সাইকোসিস ওষুধ দেবো। আচ্ছা, এই সিবলিসি রুগীগুলো যাই বলিস সবই আমার ভালো লাগে খেতে, বা কিছুই খাই না, এই জাতীয় কথা বলে, তুই ঝাল খাও, টক খাও, তিতো খাও, না আমি তো সব খাই, ও আমার সবই ভালো লাগে, এর সিবলিস দোষের প্রধান লক্ষণ, এরও একটা সিবলিস দোষ। আমরা যখন এই জাতীয় রুগী, বিভিন্ন সিবলিসের লক্ষণ আছে, সব থেকে বড় লক্ষণ যেটা তাকে চেনা, মানে এই বংশটা কি এ নিজে অর্জন করেছে কিনা, আর এর দোষটা এখন প্রধান দোষ কি কাজ করছে, হ্যাঁ, তার উপরে কিন্তু আমাদের ওষুধ দিতে হবে। এই দোষ জ্ঞান না থাকলে কখনোই ভালো হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারবে না, সে হবে না, ওই তখন টনিক দেবে, আন্দাজে ওষুধ দেবে, এইসব করবে, তাহলে অরাম মেটালিকামের ইচ্ছা বৃত্তিটা নষ্ট হয়ে যায় পুরোপুরি, বেঁচে থাকার ইচ্ছা, হ্যাঁ, মানে কাল্পনিক চিন্তাভাবনা, আমি নিজেই আমাকে পরিচালনা করছে, কেউ দেবতা, নিজেকে জ্ঞান করা, অমুক তমুক, এই জাতীয় মানে মানসিক যত রকম বিকৃতি আছে এর মধ্যে নষ্ট হয়ে যায়, ইচ্ছা বৃত্তি নষ্ট হয়ে যায়, তার বেঁচে থাকার ইচ্ছাটা চলে যায়, সেখানে কিন্তু অরাম মেটালিকাম প্রধান ওষুধ। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে যখন আমরা পাবো যে অন্ডকোষ্ঠটা ঝুলে শুকনো থলির মতো হয়ে গেছে, এখানে অরাম মেটে বুদ্ধিবৃত্তি নষ্ট হয়ে গেছে, অসম্ভব রাগ, দাঁতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বিছানায় পেচ্ছাপ করছে, সেখানে কিন্তু সিবলিস দোষ, এইসব দোষ থাকলে আমি বংশ নেবো, বংশ নেওয়ার পর যখন দেখবো বংশে এই জাতীয় প্রবণতা রয়েছে তখন কিন্তু আমি সিবলিস ওষুধগুলো খুঁজবো, সে অরাম মেটাবে তার কোনো মানে নেই, অনেক ওষুধ হতে পারে, কী হতে পারে, তো সেই জাতীয় কোনো চিন্তা করছিস তুই, করছিস, অরাম মেট হতে পারে বা অন্য কোনো ওষুধ হতে পারে, সেটা কিন্তু আমরা ঠিক করে দেবো। আর প্রথম প্রথম কষ্ট হবে, অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে, কাউরি সাহায্য নিবি, নিয়ে সঠিক ওষুধটা নির্ণয় করবি, করে ওষুধ দিবি, একটা দুটো লক্ষণের ওপর ওর থুজা হবে, ওর নেট্রাম সালফ হবে, ওর মেডোরিনাম হবে, এরম করতে যাবি না, একটা দুটো ওষুধে কিন্তু লক্ষণ ঠিক করা যায় না, সমস্ত লক্ষণ আর বিশেষ লক্ষণগুলো নিয়ে তবেই কিন্তু সেই ওষুধ দিবি। যদি রুগী শীতকাতর হয়, অমিতাচার করার প্রবণতা থাকে, সে যে কোনো খাবার খাবার থেকে রাত জায়গা আমাকে যে হতে পারে না কিছু, বারবার পায়খানা পেচ্ছাপ করার প্রবণতা হলে একটু ভালো হতো, আরাম পেতাম, পায়খানা হচ্ছে অথচ আরাম পাচ্ছে, তাহলে কিন্তু নাকজম হবে না, আর রাতে ঘুম হয় না, নাকজম হবে, আর তাছাড়া কোমরে ব্যথাটা তো অনেক কিছু আছে, নাকজম, আমরা একটা নাকসে রুগী আসলে তার মেজাজ দেখবো, খিটখিটে কিনা, ঝাল মশলা উগ্র খাবার, দেখা জ্বরের রুগী একটা আসলো, তাকে জ্বর, শীত করছে, শীত তার ছাড়ছে না, তাকে বলা হলো যে কী বলছে, একটু বমি হলে ভালো হতো, একটু পায়খানা হলে ভালো হতো, আচ্ছা বারবার পায়খানায় যাচ্ছ, হচ্ছে না বা একটুখানি হচ্ছে, এরম হচ্ছে, বলছে হ্যাঁ, এখন মনে হচ্ছে ঝাল ঝাল জাতীয় খাবার খেলে ভালো লাগতো, বলবে হ্যাঁ লাগতো, নাকস ঘুম হবে, রাতে ঘুম হয়েছিল, বলবে না হয়নি, হ্যাঁ, নাকস তাকে সুস্থ করে দেবে সেই মুহূর্তে, সে যদি অন্য কোনো দোষে দুষ্ট থাকে সে অন্য কথা, সে তো তোর সাধারণ লক্ষণ নিয়ে এসছে, ওই লক্ষণটা কিন্তু নাকসে চলে যাবে, ওই কষ্টগুলো বল, আরেকটা ওষুধ বল, ডালকে মারা বল, তুই বল, এক দুটো তিনটে কথা বলবি, ডালকে মারা চেনা যাবে, শরৎকালে বৃদ্ধি, সমস্ত চাপ বেশি, শীতকাতর গরম দিতে চাই, এ রাস্তা ডালকে মারা, সাপ জাতীয় পদার্থ যেখান সেখান দিয়ে, মানে গরম থেকে ঠান্ডায় গেলে রোগের বৃদ্ধি, পেচ্ছাপের বেগ, যেমন এসি ঘরে যারা থাকে
হ্যাঁ, এসি ঘরে থাকলো, ঠান্ডা তো, বাইরে বেরোলো গরম, এই জাতীয় রুগীগুলো কিন্তু ডালকে মারা হবে। বা দেখা যাচ্ছে শরৎকালে, শরৎকালে দিনের বেলা গরম পড়ে, রাতের বেলা ঠান্ডা পড়ে, সেই সময় রুগীগুলো তৈরি হয় যে শীত কাতর, গা হাত পা কামড়ে ব্যথা, প্রচণ্ড গরম দিতে বাতের ব্যথা কিন্তু ভালো ব্যবহার হয়, আর এই আমবাতের প্রবণতা থাকে, ডালকে মারাতে আমবাতের প্রবণতা। আর ওই পাতলা পায়খানা বা ঘন ঘন প্রস্রাব, প্রচুর পরিমাণে স্রাব জাতীয় পদার্থ নিঃসরণ, এস ডালকে মারা, এইগুলো থাকলে ডালকে মারা দেওয়া যাবে, এইগুলো থাকলেই কিন্তু ডালকে মারা দেওয়া যাবে। হ্যাঁ, জ্বলন্ত কয়লা পর্যন্ত দিতে চাই, মানে যন্ত্র নাই, মানে এত গরম চাই, অন্য কোনো ওষুধ এত গরম চায় না, অন্য কোনো ওষুধ এত গরম চায় না, মানে তার যন্ত্র নাই, বাতের ব্যথা, হ্যাঁ, বা অন্য কোনো শ্বাসকষ্টে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সময় ডালকে মারা রুগী দাঁড়িয়ে থাকতে পছন্দ করে, অনেক রুগী উপুর হয়েছে, হয়ে চিত হয়েছে, এরম আছে তো, জিভ বের করে, হ্যাঁ, বাতাস চাই, বিভিন্ন রকম আছে, তো এ দাঁড়িয়ে থাকতে পছন্দ করে শ্বাসকষ্টে, মানে আর্সেনিকটা দু চারটে কথা মতো আর্সেনিক বল। শীতকাতের রোগে মধ্যদিন বা মধ্যরাত্রে সকল রোগের বিরুদ্ধে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন প্রচন্ড অস্থিরতা, মৃত্যুর ভয়, স্রাবটা দুর্গন্ধ, আস্তে গন্ধ থাকে, এত কথা বলার তো দরকার নেই, মানে অস্থিরতা, মৃত্যু ভয়, প্রবল পিপাসা, ক্ষণে ক্ষণে একটু জল খাওয়া, মধ্য দিয়ে মধ্যে রাতে বৃদ্ধি, দুর্গন্ধ, ব্যাস, দুর্বলতা। আমি চর্মরোগের কথায় আসছি না, চর্মরোগের কথা আসবো না এখন, এটা আর্সেনিক, মধ্য দিবা মধ্যরাতে বৃদ্ধি, প্রবল পিপাসা, অস্থিরতা, মৃত্যু ভয়, ঘন ঘন একটু করে জল খাওয়া, এই হচ্ছে আর্সেনিক। আমরা যে কোনো রোগে দিতে পারি, জ্বরের জন্য আসুক, কাশির জন্য আসুক, মাথা ব্যথার জন্য আসুক, পেট ব্যথার জন্য আসুক, বা অন্য অজানা কোনো রোগের জন্য আসুক। যদি দেখি দুর্বল হয়ে গেছে রুগী, শীতকাতর, মধ্য দিবা মধ্যরাত্রে বৃদ্ধি, অস্থিরতা, মৃত্যু ভয়, প্রবল পিপাসা, একটু একটু জল খাচ্ছে, দুর্গন্ধ, আমরা আর্সেনিকই দেবো, যে কোনো স্রাব এর কম থাকে, স্রাবের পরিমাণ খুব কম। বল ওষুধ, বলা একটা ওষুধ বল, তুই বল, নেটাম কার্প, রূপা বল, নেটাম কার্প রুগীটা তৈরি হয় কীভাবে, যদিছি বল, অতিরিক্ত খাবার খাওয়া জনিত কারণে, এক সময় সে প্রচুর খাবার খেত, এখন সে আর পারে না, আর সুরাক খেত বা নাও খেতে পারে, সে অতিরিক্ত খাবার খেত, এই খেতে খেতে তার পেটটাকে নষ্ট করে ফেলে। এই সিবলিস রুগী যেসব আছে না, এদের লিভার বড় হয়ে যায়, হৃৎপিণ্ড বড় হয়ে যায়, অরামেটালিকার মধ্যে লিভারটা বড় হয়ে যায়, হৃৎপিণ্ড বড় হয়ে যায়। তো এই নেট্টাম কার্পে রুগী মাত্রই শীত কাতর, কিন্তু রোদে যেতে পারে না, রৌদ্র তার সহ্য হয় না, অতিরিক্ত খাবার প্রবণতা ছিল আগে, এখন সে পারে না, দুধ এবং মধুতে সকল কষ্টে বৃদ্ধি, পায়ে মোচকা লাগা, হ্যাঁ, আর কি আছে, হ্যাঁ, মুখে এখানে ছোপ ছোপ দাগ থাকে বাদামি রঙের, এ হচ্ছে নেট্টাম কার্পের রুগী। এই কটা যদি আমরা দেখতে পাই, আমরা নেট্টাম কার্প দিতে পারি। দুধ খেলে পাতলা পায়খানা হয়, দুধ খেলে বৃদ্ধি মানে পাতলা পায়খানা হয়, দুধ খেলে নাইট্রিক অ্যাসিডে বৃদ্ধি আছে, সাইলেসে বৃদ্ধি আছে, লাইকোডিনে বৃদ্ধি আছে, দুধে বৃদ্ধি আছে, কিন্তু দুধ খেলে পাতলা পায়খানা হয়ে যায় এর পেটের, মধুতেও বৃদ্ধি আছে, মধুতেও বৃদ্ধির কথা লেখা আছে, কিন্তু কী বৃদ্ধি হয় সেটা লেখা নেই, মধুতে বৃদ্ধি, আর পায়ের মোচকা লাগার প্রবণতা। তাছাড়া এর মেয়েদের সাদা স্রাব, প্রেগনেন্সি না হওয়া, বাচ্চা কাচ্চা না আসা, এই জাতীয় সমস্যাও থাকে নেট্টাম কার্পের মধ্যে। হ্যাঁ, পুরুষ বীর্যটা ভেতরে না গিয়ে বাইরে বেরিয়ে আসে, এটা হচ্ছে বিশেষ লক্ষণ নেট্টাম কার্পের, আর তার জন্যে বাচ্চা আসে না। হ্যাঁ, নেট্টাম কার্পের বন্ধা মেয়েদের একটা মহা ওষুধ, সিপিয়া, নেট্টাম কার্প এদের ক্ষেত্রে ব্যবহার হয়। বল ওষুধ, বল নাম, বল এই বল একটা ওষুধ নাম, বল এই তুই বল, নেট্টাম সাল্প, নেট্টাম সাল্প, নেট্টাম সালফের বৃদ্ধি কোন সময়, বর্ষায় বৃদ্ধি, ভোর তিনটে, বিকেল তিনটে চারটে, ভোরের বেলা বৃদ্ধি, পেটের মধ্যে কলকল গড়গড় করা, সকালবেলা ঘুম থেকে উঠে পায়খানার বেগ, আর তাছাড়া শাকসবজি খেলে পেটের গণ্ডগোলে বৃদ্ধি, এটা মানসিক লক্ষণ, বিমর্ষ বিষণ্ণ, গান বাজনা পছন্দ করে না, একা থাকতে আত্মহত্যার চিন্তাভাবনা করে কিন্তু ভয় পাই, নাক্স আত্মহত্যার চিন্তা করে কিন্তু ভয় পাই, পরিষ্কার পরিচ্ছন্ন নেট্টাম সালফের রুগী। সিবিলিটিক সাইকোসিস প্রধান, সাইকোসিস প্রধান ওষুধ, এটা আত্মহত্যা করতে চাচ্ছে ভয় পাচ্ছে, নাক্স আত্মহত্যা করতে চাচ্ছে ভয় পাচ্ছে, হ্যাঁ, আর নেট্টাম সালফের রুগী একা একা থাকতে পছন্দ করে, তাই নেট্টাম সালফ
রয়েছে বলে নেট্রামসাল একটা শক্তিশালী ওষুধ, সমস্ত দোষই এর মধ্যে আছে। বর্ষায় বৃদ্ধি এর প্রধান লক্ষণ, বিকেল তিনটে বিকেল তিন চারটে থেকে আটটা পর্যন্ত ভোরবেলা বৃদ্ধি, রোগগুলো বেড়ে যায়, সব যে কোনো রোগ হতে পারে। পেটের মধ্যে রাত্রিবেলা খাওয়া দাওয়ার খাওয়ার পর কলকল করে ডাকা, পেটের মধ্যে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর কলকল করে, আবার সকালবেলা ঘুম থেকে মেজাজ প্রচণ্ড খিটখিটে, কিছু খাবার খেলে শান্ত হয়ে যায়, যতক্ষণ না কিছু খাবার খাচ্ছে ততক্ষণ মেজাজ খিটখিটে থাকে। আচ্ছা, মুখের স্বাদ তিতো থাকে, এগুলো তো পরের কথা, মুখের স্বাদ তিতো থাকে। আর যে কোনো রোগ তো যাই বলিস, এই টাইমের মধ্যে যদি বৃদ্ধি দেখি, আর সকালবেলা ঘুম থেকে পায়খানায় ছোটে, মাটিতে পা দেওয়ার পরপরই পায়খানার বেগ এবং শব্দ করে ছিটিয়ে পায়খানায়, এ হচ্ছে নেট্রামসাল্পের লক্ষণ। চর্মরোগ থাকতে পারে, তার সঙ্গে যেতে নখ পচে যেতে পারে আছে, আচ্ছা আঙুলারা হতে পারে আছে, ঠান্ডায় ঠান্ডায় আরাম পাই, হ্যাঁ এগুলো কিন্তু পরের কথা। হ্যাঁ, হাজা লাগা আছে, অনেক লক্ষণ আছে নেট্রামসাল্পের, কিন্তু আমরা আমরা প্রধান লক্ষণ যেটা দেখব, ওই টাইমগুলো বৃদ্ধি আছে কিনা, বর্ষাকালে বাড়ছে কিনা, শাক সবজি সরকার জাতীয় খাবার খেলে তার পায়খানা পাতলা পায়খানা হচ্ছে কিনা, পায়খানার শব্দ আছে কিনা, অনেক সময় কষ্টপদ্ধ থাকে, পায়খানার শব্দ আছে কিনা, একা একা থাকতে চাচ্ছে কিনা, বিষণ্ণতা আছে কিনা, আত্মহত্যার ইচ্ছে ভয় পাই কিনা, এগুলো দেখে কিন্তু আমরা নেট্রামসাল্পার দেবো। বল একটা ওষুধের নাম, বল একটা ওষুধের নাম বল। থলথলে মোটা সোটা চেহারা নেট্রাম কার্প, থলথলে মোটা সোটা চেহারা ক্যালকেরা কার্প, প্রচুর ঘাম এবং গন্ধ টক, পায়ের তোলা ঘাম শীতকালে, এবং সে মনে করে একটা মোজা পড়ে আছে পায়ে, কিছুই নেই কিন্তু, এবং পায়ের ঘামটা শীতকালে, পেট্রোলিয়াম পায়ের ঘাম শীতকালে, পালসেটেরা পায়ের ঘাম শীতকালে, এরা শীতকালে ঘাম হয় এই ওষুধগুলোর মধ্যে। আচ্ছা, ডিম খেতে চাই, দুধ হজম হয় না, খেতে চাই হজম হয় না, তাই তো? টক বমি করে, বাচ্চারা ছানা ছানা বমি করে, ছানা ছানা, আর মাথার চাঁদির জোড়া লাগে না, মাঝখানটা বোমচাঁদের জোড়া লাগে না, আর এই ঘাড়ের দিকে ঘামে বালিশ ভিজে যায়, সকল সময় ভূতের ভয়, হ্যাঁ বিভিন্ন রোগের ভয়, আমি মনে হয় পাগল হয়ে গিয়েছি, এটা প্রধান লক্ষণ। আমি মনে হয় পাগল, আমাকে মনে হয় লোকে পাগল ভাবছে, সে পরীক্ষাও করে আমাকে পাগল ভাবছে কি না, এটা ক্যালকেরকার বিশেষ লক্ষণ। এবং মেলামেশার প্রথম রাত্রেই উন্মাদ রোগ ক্যালকেরকারে আছে। মেয়েদের ক্ষেত্রে ক্যালকেরকারে মাসে দুবার ঋতুস্রাব, মোটাসোটা চেহারা, এগুলো যদি আমরা পাই, টক গন্ধ, এগুলো পেলে আমরা ক্যালকেরা কার্প দেবো। দাঁত উঠতে দেরি নাই, শুকায় না, সে পরের কথা, অনেক 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 লক্ষণ আছে, কিন্তু ক্যালকেরা কার্প আমরা চিনবো মোটাসোটা থলথলে চেহারা, মোটাসোটা থলথলে মানে শক্তপোক্ত চেহারা না, থলথলে চেহারা, মাথায় প্রচুর ঘাম হয়, বালিশ ভিড়ে, টক গন্ধ, ডিম খেতে চাই, ভূতের ভয়, পাগল হয়ে যাওয়ার ভয়, বিভিন্ন রোগের ভয়, এইগুলো যদি থাকে আমরা তাকে ক্যালকেরা কার্প দেবো। অল্পই ঠান্ডা লাগে, ঘরঘর করে শব্দ হয় ক্যালকেরা কার্প, অল্পই ঠান্ডা লাগে, সর্দি কাশির প্রবণতা, হ্যাঁ পেচ্ছাপ, বাচ্চারা যেখানে করে সেখানে সাদা দাগ পড়ে না, ক্যালকেরা কার্পে শুকিয়ে গেলে, হ্যাঁ চুনচুনের সাদা দাগ পড়ে, এটা ক্যালকেরা কার্প। আর চা খড়ি খড়ি মাটি টাটি এসব খাওয়ার প্রবণতা ক্যালকেরা কার্প, অ্যালুমিনা আর নাইট্রিক অ্যাসিড এদের মধ্যে কিন্তু এসব খাওয়ার প্রবণতাগুলো থাকে। এটা হচ্ছে সোড়া দোষ, ক্ষয় দোষ, টিউবারকুলার দোষ, শরীর টিউবারকুলার দোষ, টিউবারকুলার বা সোড়া দোষ একই দোষ ধরা যায়। ক্যালকেরা কার্পেশন, ক্যালকেরা কার্পের মধ্যে ইথুজারও কিন্তু ছানা ছানা বমি করে, ইথুজার বাচ্চা, ইথুজার বাচ্চা পাম দোষে আসক্ত যে বাবা মা বা সিবলিস দোষ আক্রান্ত, তাদের মধ্যে ইথুজার কাজে, ইথুজার বাচ্চা 24 ঘন্টার মধ্যে মৃত্যু হবে দাঁত উঠার সময় যদি ইথুজা না পড়ে। ইথুজার বাচ্চা বমি করবে, খাবে, বমি করবে, খাবে, খেয়েই বমি করে দেবে, ছাদা ছাদা ছানা ছানা, বড় বড় ছানা দলা, ক্যালকের কার্পে থেকে বড় ছানার দলা ঘুমিয়ে পড়বে, হ্যাঁ অজিন অর্ধ নিমিলিত চোখ, আবার উঠবে ঘুম থেকে, আবার খাবে, আবার বমি করবে, তিন দিন চলবে, তিন দিন বাদে বাচ্চাটার মৃত্যু হবে যদি ইথুজা যায় সেরে যাবে। কিছে বিষ মাত্র সাথে সাথে বমি করে, ওষুধ নাম বল। ইগনেশিয়া, ইগনেশিয়া একটা বড় ওষুধ হয়ে যাচ্ছে, মানে বিস্তারিত এই মানসিক লক্ষণের ওষুধ, নেট্রামিউর, নেট্রামিউর কে বলবে না, আমি ব্যাপারটা হচ্ছে নেট্রামিউরের মাথার যন্ত্রণার কথা বলি, নেট্রামিউর রুগীটা চিনবো কীভাবে, রোগা পাতলা চেহারা, গলা সরু, এইখানকার হাড়গুলো কলার বোনগুলো বেরিয়ে যায়, মাথার চুল হালকা, সাদা খুশকি হওয়ার প্রবণতা, সাদা খুশকি হওয়ার প্রবণতা, রোদ্রে যেতে পারে না, নুন খায়,
স্মৃতিশক্তি দুর্বলতা একা থাকতে পছন্দ করে সন্দেহবাতিক এই এই নেটটা মিউট আচ্ছা নেটটা মিউট আরও যেমন কোষ্ঠবদ্ধতা আছে কোমরে ব্যথা চোখ দিয়ে জল পড়া অসংখ্য লক্ষণ আছে মাথার চুল উঠে যায় গোড়া থেকে মাথার চুল ফেটে যাওয়া আগাগুনো ফেটে ডগাগুনো ফেটে ফেটে যায় সে অসংখ্য লক্ষণ মুখ তেল তেলে ভাব ফ্যাকাশে চেহারা মোম বর্ণ হ্যাঁ আঁচিল হওয়ার প্রবণতা জিভে আঁচিল হয় জিভে আঁচিল হয় হাতে তালুতে আঁচিল হয় আর জিভে আঁচিল হয় তোর কি কোন রঙ তো ফেলে যায় হ্যাঁ নেটটা নেটটা মিউট ছাড়া অ্যানাকার্ডিয়াম অ্যানাকার্ডিয়ামে হাতে তালুতে আঁচিল হয় এগুলো পরের কথা আমরা নেটটা মিউট দেখবো রুগা চেহারা কিনা গলার হাড় বেরিয়ে আছে কিনা মাথার চুল হালকা কিনা রোদে যেতে পারে না গরম কাতর প্রতিদিন স্নান করছে ডটডটা প্রবণতা চোখ দিয়ে জল পড়া স্মৃতিশক্তি দুর্বলতা একা থাকা ইচ্ছা কোমরে ব্যথা কোষ্ঠবদ্ধতা সাদা স্রাব যদি হয় সেটা চুলকানিযুক্ত মেয়েদের রক্ত মাসিক স্রাবের সময় পাতলা জল জল রক্ত কম কমে যায় আর কি যার জন্যে মাসিক স্রাবের রক্ত টকটকে লাল থাকে না এদের ক্ষেত্রে হ্যাঁ এইগুলো দেখলে আমরা নেটটা মধ্যে নেটটা মধ্যে অসংখ্য লক্ষণ আছে কিন্তু আমরা চিনবো কীভাবে আমরা এখানে একটা ওষুধ বিস্তারিত আলোচনা করছি না দু একটা কথাই সেই ওষুধটাকে আমরা চিনবো কীভাবে আচ্ছা কী বললাম সিপিয়া আমি পুরুষদের মতো দেখতে হোক সেটা তো আমরা জানি সবাই কিন্তু আমি দু চারটে কথার মধ্যে সিপিয়াকে চিনব পুরুষালী চেহারা শীত কাতর ঘোড়া লাগামের মতো মুখে দাগ মাসিককালে মুখে দুর্গন্ধ কাপড় কাচতে গেলে তার সমস্ত কষ্টের বৃদ্ধি লিউকোরে যদি থাকে সেটা হলুদ দলা দলা হলুদ এবং দলা দলা সংসার তার ভালো লাগে না একা থাকতে পছন্দ করে সংসারে তার ছেলে মেয়ে স্বামী কাউকে তার পছন্দ না সে মনে হয় সব ছেড়ে দিয়ে চলে যায় এ হচ্ছে সিপিয়া মেয়েদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয় হ্যাঁ সিপিয়া সিপিয়া বিয়ে করতে চাই বিয়ে করতে চায় না পালসেটিলা ল্যাকেসিস থুজা রুগী কেমন থুজা সাইকোসিস দোষযুক্ত রুগী আঁচিল হওয়ার প্রবণতা মোটা সোটা চেহারা মুখে তৈলাক্ত ভাব কালো গায়ের রং মাথার চুল ঘন এ হচ্ছে থুজা এক চোখ দেখে ঘাম চ্যাটচ্যাটে আঠালো মিষ্টি গন্ধযুক্ত হয়ে গেল লবণ খাওয়ার প্রবণতা স্বপ্নবহুল নিদ্রা ঠাকুর দেবতার প্রতি অগাধ বিশ্বাস এই তো থুজা হ্যাঁ অমাবস্যা পূর্ণিমায় বৃদ্ধি ভোরে বৃদ্ধি ওই তো বললাম তো হ্যাঁ ভোরের দিকে বৃদ্ধি ভোর তিনটের সময় বৃদ্ধি এই তো থুজা এই থুজা ভাব দেয় এত এত ভাব ভাবনা চিন্তার কিছু নেই তো লাইকোপোডিয়াম খুব ব্যবহৃত ওষুধ এটা জেনে রাখা উচিত হ্যাঁ লাইকো হ্যাঁ শব্দসী আছে এর মধ্যে আছে এরা শোন আমার জানা একটা রুগী বলছি আমার জানা একটা রুগী তো আমি যার কাছে থাকতাম প্রমোদ বিশ্বাস বহিরগাছি বাড়ি ওনার উনি অ্যালোপ্যাথি করতেন হোমিওপ্যাথি করতেন প্রথম দিকে তার পরবর্তীকালে 30 বছর উনি হোমিওপ্যাথি করেন তার আগে 20 বছর উনি অ্যালোপ্যাথি করেছেন এবং ভালো অ্যালোপ্যাথি ডাক্তার প্যাথোলজিস্ট হ্যাঁ তো একটা বাচ্চাকে নিয়ে কোলে করে তার মা ওনার কাছে আনতো আমি তখন এ করি না আমি তখন সবে একটু একটু বইটাই পড়ি 30 বছর আগে কথা বলছি তা বাচ্চাটা টিবি হয়েছে টিবি তা ওকে ওই ইঞ্জেকশন করানোর জন্য নিয়ে আসে হ্যাঁ দু প্রতি 7 দিন অন্তর বা 3 দিন অন্তর এরকম একটা ইঞ্জেকশন দিয়েছে ডাক্তারে টিবি সবে শুরু হয়েছে সেই ক্ষেত্রে ইঞ্জেকশন করার জন্য আনে তা ডাক্তারবাবু আমাকে ডাকলেন একদিন দেখে বলছে এই বাচ্চাটা টিবি হয়েছে দেখো দিনে কী দুর মানে অবস্থা বিজয়পুর বাড়ি ছিল যে বাচ্চাটা মরেই যাবে এ সারে নাকি এরমভাবে শুকা রুগ্ন মরার মতো চেহারা তা ডাক্তার বললো যে হোমিওপ্যাথি ওষুধ দেবো আমাকে জিজ্ঞেস করছে আমি তখন টুকটাক শিখি তা বললো আমি বললাম যে যদি সারে দেন আমার তো জ্ঞান নেই সম্বন্ধে বলছে প্রতিদিন বিকেলে জ্বর আসে বাচ্চাটা খুব মিষ্টি খায় আর ডান দিকের পেট ফাঁপা এই শোন প্রতিদিন বিকেলবেলা জ্বর আসে ডান দিকের পেট ফাঁপা হ্যাঁ আর মিষ্টি প্রচুর খেতে চাই বাচ্চাটা হ্যাঁ আমি বললাম কী ওষুধ বললো লাইকোপোডিয়াম হবে আর দেখছো না বুড়োদের মতো মুখটুকে চেহারা হয়ে গেছে শুনবি ভালো করে বুড়োদের মতো মুখটুকে চেহারা হয়ে গেছে হ্যাঁ বাচ্চাটার বয়স তখন হয়তো 7-8 বছরের হবে বলছে বুড়োটের মতো ঝামাটের মতো মানে বাড়ি নিছে তা লাইকোপোডিয়াম ওকে দিল 10 mg প্রথম দিন 10,000 দিয়ে বলো তুমি 1 মাস পরে আসবা তোমার ইঞ্জেকশন করাতে হবে না মহিলাকে জিজ্ঞেস করলো তুমি হোমিওপ্যাথি খাবা কি না 1 মাস বাদে যখন বাচ্চাটা কিনে আসো বাচ্চাটার আর কোনো চেনার উপায় নেই সেই বাচ্চাটা এইটা একদম পুরো পাল্টি
সিকেলে করা রোগী আমি একটা রোগী দিয়ে বলি, সেই মহিলার রক্তপাত বন্ধ হচ্ছে না, ঋতুস্রাব, কালো দলা দলা চাপ চাপ দুর্গন্ধ, দুর্বল হয়ে গিয়েছে ক্ষীণ দেহ, সে নিজের ব্লাউজটাও পরে আসেনি, কাপড়টা জড়িয়ে এসছে, জ্বালা সহ্য করে সারা শরীর জ্বলছে, এ একটা রুগী। এবং সে বেশিরভাগ সময় ভিজে গামছা বা কাপড় গায়ে দিয়ে বসে থাকে। আমি আর একটা পুরুষ রুগী পেয়েছি পেচ্ছেপে জ্বালা, তার চেহারাটা কিন্তু ভালো ছিল, মুসলিম সম্প্রদায়ের, সে পাশে পুকুর আছে, পুকুরে গলা পর্যন্ত বেশিরভাগ সময় ডুবে থাকে যতক্ষণ না রাত হচ্ছে, সারাদিনে পুকুরে থাকে, এরম জ্বালা, হ্যাঁ, পুকুরের জলের মধ্যে থাকে, তার সিকেলে করে সেরে যায়। এই সিকেলে করে বিশেষ লক্ষণ হচ্ছে গায়ে ঠান্ডা কাপড় চোপড় জড়ানো, প্রচণ্ড জ্বালা, এত জ্বালা এবং ঠান্ডা দিতে পছন্দ করে, এবং দুটো রুগী সেরে গিয়েছিল এই একটা লক্ষণের বিশেষ লক্ষণ। আমরা যদি কোনো ওষুধের বিশেষ লক্ষণ পাই সেখানে কিন্তু সেই লক্ষণ ধরে ওষুধে সেরে যাবে। এই সিকেলিকর, কালো রক্ত, দুর্গন্ধ, রুক্ষীণ চেহারা, হ্যাঁ, এসব পরের কথা, রক্তপাতের প্রবণতা, গ্যাঙ্গ্রিন হয়ে যাওয়ার প্রবণতা সিকেলিকরের মধ্যে আছে, মানে সামান্য ক্ষত, যেমন আর্সেনিক সামান্য ক্ষততে গ্যাঙ্গ্রিন হয়ে যায়, মানে নালিঘা হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু সিকেলিকর, আর্সেনিক, এরকম অনেক ওষুধ আছে যেগুলো সিবলিস ওষুধ এগুলো, সেই ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ হ্যাঁ, এই সেই ক্ষেত্রে কিন্তু সিকেলিকর ব্যবহার হবে। সিকেলিকর সকল সময় ঠান্ডা চাই, আর কি বলি, কেলিকার না কি বলি, ক্রিওজোট, হ্যাঁ, ক্রিওজোটেও গ্যাঙ্গ্রিন আছে। এই ক্রিওজোটের রুগীগুলো দেখা যাচ্ছে দিব্যি বসে আছে, মহিলা রুগী, প্রস্রাবের কথা শুনলো তো ছুটছে, তার আগে তার পেচ্ছাপ লাগেনি, এই পেচ্ছাপের কথা মনে পড়লে পেচ্ছাপের বেগ হতে পারে, পেচ্ছাপের কথা মনে পড়লে পেচ্ছাপের বেগ সিকেলি ক্রিওজোটের বিশেষ লক্ষণ। দাঁত নষ্ট হয়ে যাওয়া, খেয়ে খেয়ে পড়ে যাওয়া, মানে ভেঙে ভেঙে পড়ে যাওয়া, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, আর বাটির মতো গর্ত হয়েছে সিপিলি নামে, মুখে দুর্গন্ধ, এবং ক্রিওজোটের স্রাব, যে কোনো স্রাব, চোখের জল, নাকের পোটা টোটা যা হোক, সেগুলো স্রাব দাগ পড়ে যায় ক্রিওজোটে, হ্যাঁ, ক্রিওজোটে দাগ পড়ে যায়, এই হচ্ছে ক্রিওজোটের চরিত্রগত লক্ষণ মোটামুটি। হ্যাঁ, হাজা কর, বল ওষুধ বল, কোনটাতে করে পেচ্ছাপটা, সিপিয়া, ক্রিওজোট, আমি বলে দিই বাচ্চাদের পেচ্ছাপ করে ওষুধ, বেঞ্জিক অ্যাসিড, সিনা, সিপিয়া, ক্রিওজোট, হ্যাঁ, এইসব ওষুধগুলো বেশি বিচারে পেয়ে, সিপিলি নাম, আমি একটা সিপিলি নামের রুগী বলছি, বয়স্ক মানুষ, মহিলা, আর একটা পুরুষও পেয়েছিলাম দুজন, এরা রাতে পেচ্ছাপ করে, আমি দুজনকে জিজ্ঞাসা, দিনের বেলা হচ্ছে কি যদি বিছানায় ঘুমোস পেচ্ছাপ হয়, বলো দিনের বেলা কোনোদিন হয়নি, সব রাতে, এটা সিপিলি নামের বিশেষ লক্ষণ, হ্যাঁ, পেচ্ছাপ গন্ধ আছে, সিপিলি নামের একটা বিশেষ লক্ষণ। এই কথা কম বল, এই ফোন বন্ধ কর, সিপিলি নামের বিশেষ লক্ষণ, ওষুধ বল, নাম বল, তুই বল, কেলিয়াউড, কেলিয়াউডের সর্দির প্রবণতা ভয়ঙ্কর এবং চোখের রোগ, এই চোখটা আয়োডিনের মতো ছেলে বেরিয়ে আসে, যে কোনো স্রাবে সবুজ, সবুজ রং, কফ ভয়ঙ্কর প্রবণতা, কফের প্রবণতা, এবং হে ফিভার যেটা আমরা প্রতিষ্ঠায় বলি, এই কেরিয়ারের মধ্যে প্রতিষ্ঠায় প্রবণতা রয়েছে, মাঝে মাঝে ঠান্ডা লাগা এবং ভবিষ্যৎ শ্বাসকষ্ট, এ হচ্ছে কেলিয়াউড। পালসেসলার শান্ত রুগী, সকল সময় তার শরীরটা গরম ভাব, গরম তাপ অনুভূতি, কিন্তু জ্বর নেই, দেখে বোঝা যায় না রোগ আছে কিছু, হ্যাঁ, আর জল পিপাসা শূন্য, পরিবর্তনশীল, স্নান করতে গেলে প্রথমে এক ঘটি জল মাথায় দিল, তারপরে অনেক স্নান চান করতে চাই, এবং তারকে বকাঝকা করলে কোনো প্রতিবাদী সে করে না, কাঁদে, এ হচ্ছে পালসেটিলা, আর কিন্তু কিছু নেই, শান্ত, তাই তো, পিপাসা শূন্য, শরীরের তাপ বেশি গায়ে, সব কিছু পরিবর্তনশীল, এর বাইরে তো কিছু নেই আর পালসেটিলা, হ্যাঁ, এই বিস্তারিত ব্যাপারটা আলাদা, কিন্তু পালসেটার মূল ব্যাপার তো এইটা। আরে ব্যাপারটা হচ্ছে অ্যালো, শীত কাতর, যে কোনো খাবার খাওয়ার পর পায়খানা বেগ, এবং ঠান্ডা খাবার দাবার খেতে চাই, বারবার পায়খানা যাওয়ার প্রবণতা, কখনও বায়ু নিঃসরণ হয়ে পায়খানা হয় না, আর পায়খানা ধরে রাখতে পারে না, অর্শে অর্শ আঙুরের থোকার মতো, এবং অর্শে ঠান্ডা জল দিতেছে, এই তো অ্যালো,
হ্যাঁ চুল খায় পায়খানা হয় না শুধু বায়ু বের হয় হ্যাঁ কখনো বা শুধু আম পড়ে এবং আমটা সাদা এবং রক্ত থাকে আমটা সাদা রক্ত থাকে ব্যাপারটা হচ্ছে যে প্রথমে রোগীটা চেনার জন্য আমি এত ছোট ছোট করে বলছি মানে বিষয়টা বোঝার জন্য যাতে বুঝে সুবিধা হয় এছাড়া কিছু না মানে একটা রোগী দেখতে গেলে বিস্তারিত দেখে শুনেই ওষুধ দিতে হবে তাছাড়া কিন্তু সারবে না অ্যাকুট কেস একটা পায়খানা রোগী এসছে সে পেটের মধ্যে মোচড় মোচড় দিয়ে পায়খানা হচ্ছে পেট মধ্যে কামড়ে উঠছে পায়খানাকে বসে থাকছে অসম্ভব কুতানি কুতিয়েই যাচ্ছে এবং প্রচণ্ড জ্বালা এবং রক্তপাত হচ্ছে ওষুধ কি এই তুই বল এই তুই বল লাল রক্ত মার্কট হ্যাঁ পায়খানা থেকে উঠছে উঠে বাড়ি আস্তে আস্তে আবার গিয়ে বসছে কুতানি মনে হচ্ছে আড্ডু হবে হচ্ছে না আবার একটুখানি একটুখানি হলো রক্তপাত হচ্ছে এবং সেই রক্তটা লাল না একটু কি বলবো গোলাপি না ইট গোলা মতো সেখানে মাকসল ওষুধ হ্যাঁ 200 কেন ধূসর না আচ্ছা আর মার্ক কর যদি হয় এই হাসেন রে মার্ক কর যদি হয় তাহলে কিন্তু তোর ইয়ে হবে পায়খানাতে রক্ত বেশি হবে এবং হঠাৎ আক্রমণ হবে আচ্ছা এইরাম মার্ক করার মতোই রক্তপাত হচ্ছে লাল রক্ত প্রচণ্ড যন্ত্রণা পেচ্ছেপে জ্বালা করছে মলদ্বারও জ্বালা করছে এই ওষুধ কি তুই বল এই তুই বল না তুই বল হ্যাঁ ক্যান্থারিস প্রশ্ন করা যাবে দরকার ছিল যে প্রস্রাব করার পর প্রস্রাব জ্বালা থেকে যায় আর পায়খানা করার পর পায়খানা জ্বালা কমে যায় কমে যায় যাই হোক ক্যান্থারিস আমরা যখন এই ধরনের জ্বালা দেখবো তখন ক্যান্থারিস হ্যাঁ আমি মার্কর দিয়েছি সারিন তো ক্যান্থারিস হতো কানের যন্ত্রণা সেটা দাঁতের যন্ত্রণা কোন ওষুধ হয় দাঁতের যন্ত্রণা কানেও যন্ত্রণা হচ্ছে কোন ওষুধ শীতকাতর এই রূপা বল এরাই প্রধান লক্ষণ প্লান্টেগো ক্রিয়োজোট এই ধরনের দাঁতে পোকা টোকা লাগে বা কিছু বল সকালবেলা উঠে খুব দুর্বলতা তারপরে একটু কাজ করছে শুচ্ছে উঠতে এইসব করতে করতে কিছু দিন তার কঠিন রোগের সম্ভাবনা থাকে ওষুধ বল তুই বল আচ্ছা ধর আঘাত লাগা জনিত কারণে যাকে জিজ্ঞেস করে বলবে আঘাত লাগা জনিত কারণে তার নখ নষ্ট হয়ে গিয়েছে আঘাত লেগে ফেটে টেটে গিয়েছে সেখানে ওষুধ কি অ্যান্টিমক্রুট এ দেখ আমার এই নখটা সেরে গেল ফেটে নষ্ট হয়ে গেছে মোটর সাইকেল পড়েছিল হ্যাঁ আমি তো জানতাম না অনেকদিন আমি তো নতুন আমি কতবার পড়েছি আমি আমার চোখে পড়িনি ওটা অভিঘাত লিখা আছে দাঁড়া এইবার এই নখ পুরো ফেটে দেখেন খেয়ে নষ্ট হয়ে গেছিল অ্যান্টিপুর খেয়ে ঠিক হয়ে গেল এমনি যদি হতো স্যার এমনি হলে অ্যান্টিপুর হতো আঘাত জনিত কারণে নখ নষ্ট হয়ে যাওয়া এটা অ্যান্টিমক্রুট অন্ডকোষে আঘাত লেগে লাগে যদি ওষুধ কি তুই বল কোনিয়াম অন্ডকোষে আঘাত লাগে কি ওষুধ এই রূপা বল রূপা বল এই তুই বল পালসেটিলা এই পালসেটিলার পর দেখা যায় ওইটা শক্ত মতো হয়ে গেল তখন ওষুধ কি জায়গা জিজ্ঞেস বলবে তুই বল তুই বল তুই বল হ্যাঁ ব্যাপারটা হচ্ছে বলি যখনই প্রথম আঘাত লাগলো অন্ডকোষে সাইকেল মেঘে চালায় না অনেকে এসে বলে যখন আমরা আর্নিকা দিই আর্নিকা কিছু হবে না পালসেলে দিতে হবে এই পালসেটিলা দেওয়ার পর ব্যথার নেই কোনো ব্যাপার নেই আর ওষুধ দেওয়ার দরকার নেই যদি সেই রুগী এসে অভিযোগ করে যে এই ওষুধ আপনার ওষুধ খাওয়ার পর এখন শক্ত মতো হয়ে যাচ্ছে ক্লিমেটিস ওষুধ আর দেখা যাচ্ছে আমার কাছে আঘাত লেগে আসেনি সে দু মাস তিন মাস ছ মাস বাদে আসলো বলে শক্ত মতো হয়ে আছে তখন কোনিয়াম ওষুধ ব্যথা থাকে কোনিয়ামই হয় কোনিয়ামই হয় বুকে আর আঘাত লাগে মেয়েদের বুকে আঘাত লাগে কোনিয়াম ওষুধ হবে ভালো করে শুনবি কিন্তু
বারবার বলবো না, মাথায় আঘাত লাগলে কি ওষুধ? মাথায় আঘাত লাগলে আর্নিকা বাদে মাথায় আঘাত লাগলে কি ওষুধ বল? হাইপেরিকাম ওষুধ। মেরুদণ্ডে আঘাত লাগলে কোন ওষুধ? এই তুই বল, একই ওষুধ। আঙুলের আগায় এ দেখা যাচ্ছে হাতুড়ি দিয়ে আঘাত করলো, আঙুল ফেটে গেল, হচ্ছে গিয়ে নখগুলো ফেটে গেল, অ্যান্টিবায়োটিক পরে দেবো, তখন তো অ্যান্টিবায়োটিক হবে না, অ্যান্টিবায়োটিক সামাল দিতে পারবে না। এই আঘাত জন্য কোনো যন্ত্রণা, তীব্র যন্ত্রণা, ওষুধ বল, হাইপেরিকাম ওষুধ লিডাম, যদি ঠান্ডা জল দেয় লিডাম, গরমে হাইপেরিকাম। আচ্ছা, চোখে আঘাত লাগলে কোনো ওষুধ? তোল চোখ, চোখে আঘাত লাগলে কোনো ওষুধ? চোখে আঘাত লাগলে সিম্পাইটাম, কি ওষুধ? সিম্পাইটাম। কাউরির হাড়ে আঘাত লেগেছে কোন ওষুধ? তুই বল, অজিত বল, তুই বল, সিম্পাইটাম রুটা, ব্যাস সিম্পাইটাম রুটা, হাড়ে আঘাত লাগলে সিম্পাইটাম এবং রুটা ওষুধ। দেখ কাঁকড়া চিংড়ি মাছ টাছ খেয়ে যার ধর অ্যালার্জি হয়ে গেছে, শুভঙ্কর বল কোন ওষুধ? ক্যাম্পার ওষুধ। হ্যাঁ, টক ফল টল খেয়ে যদি কারোর পেটের গন্ডগোল হয়, টক ফল লিচু মিচু এই জাতীয় খাবার খেয়ে পেট পেট ফুলে গিয়েছে, বা ওর সঙ্গে চিংড়ি মাছ টাছ খেয়েছে, ওষুধ কি? ওষুধ কি? অক্সালিক অ্যাসিড, অক্সালিক, একই কথা, অক্সালিক অ্যাসিড ওষুধ। আচ্ছা, ফল খেয়ে, হ্যাঁ ক্যাম্পারই হবে, ক্যাম্পারই হয় তো, তো চিংড়ি মাছ টাছ খেয়ে ক্যাম্পার, ক্যাম্পারই হবে। আর ধর ফল টল খেয়ে যদি কেউ পেটের গন্ডগোলে কি ওষুধ? চায়না ইপিকা, চায়না এবং ইপিকা। পচা খাবার খেয়ে কার্বোহাইড আর্সেনিক, পচা খাবার খেয়ে, খারাপ খাবার ছিল সেটা, নষ্ট হয়ে গেছিল, ফল ফল খেয়ে বলছি। আচ্ছা, গোটা গোটা খাবার বমি করে, পায়খানা করে কোন ওষুধ? এই তুই বল, এই তুই বল, না তুই বল আর কি? এই দুটো ওষুধে গোটা খাবার বমি করে, তাছাড়া যে অন্য ওষুধে করে না তা না, কিন্তু এই দুটো ওষুধ করে। পেটের ডান দিক ফলে কোন ওষুধে? তুই বল, ডান দিক ফলে কোন ওষুধ? এই তুই বল, তুই বল বল, লাইকোপোডিয়াম। পুরো পেটটা ফুলে কোন ওষুধ? চায়না, চায়না। আচ্ছা, তলপেট লাইকো, পেট কারো হয়ে। আচ্ছা, দেখা যাচ্ছে একটু বায়ু শুনলো, আরাম পাই, কোন ওষুধ? ঢেকুর উঠলে আরাম পাই, কোন ওষুধ? কারো কিছুতেই আরাম পায় না, আরো পেট ফলে, ঢেকুর উঠছে, বায়ু সরছে, আরো পেট ফুলছে, কোন ওষুধ? এই তুই বল, চায়না, এই মনে রাখবি, চায়না কিছুতে আরাম পায় না। পড়িস দেখ রে, তুই তো পড়িস দে, একটাও উত্তর দিতে পারিস না, তুই ভুলই দে, তুই ভুল কথা বল তাও বলিস না। আচ্ছা, খাবার দাবার দেখলে বমি লাগে, খাবারের গন্ধে বমি লাগে, পেট পুরো ফুলে যায়, প্রস্রাব কমে যায়, কোন ওষুধ? তুই বল, কলচিকাম। খাবার দাবার দেখলে বমি লাগে, আর খাবার দাবার দেখলে বমি লাগে, আর কোন কোন ওষুধ আছে তুই বল, বল মানব, শুনতে বল না, আর্সেনিক সিপি, আর্সেনিক এবং সিপিআতে আছে। এবার পার্থক্য করবি, আর্সেনিকের লক্ষণ থাকলে আর্সেনিক দিবি, সিপিআর লক্ষণ থাকলে সিপিআ দিবি। খাবার দাবার দেখলে বমি লাগে, বমি বমি ভাব, খাবার দাবার দেখে খাবার খেতে পারে না, প্রস্রাব কালির মতো কালো হয়ে যায়, পেট পর্শকাতর হয়ে যায়, ব্যথা ঘুরে ঘুরে বেড়ায়, কলচিকামে শীতকাতর রুগী, দুর্বল রুগী, কলচিকাম, তাই তো? ভবনশীল ব্যথা, হ্যাঁ, ছাগল গরুর পেট ফলে তখন ওই বায়ু হয়ে যায়। বাহ, হ্যাঁ, 500 টাকা পেটের মধ্যে একটা, এখানে একটা জ্যান্ত ইয়ে, একটা সেদ্ধ ডিম আছে, খাবার দাবার পর, খাবার দাবার পর সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই, ঘন্টাখানিক, আধ ঘন্টার মধ্যে পেটের মধ্যে একটা সেদ্ধ ডিম আছে, কোন ওষুধ? অ্যাভিস নাইগ্রা, 2 ঘন্টা বাদে পেট ফুলে যায়, কোন ওষুধ? তুই বল, তুই বল, নাকসে লাইকোপোডিয়ামে পেট ভারী হয়ে যায়, পেটের পেটের কাপড় মানে সে মেয়েরা শায়া হতে পারে, পুরুষরা প্যান্ট হতে পারে, খুলে যায় খাওয়ার পর, কোন ওষুধ? তুই বল, লাইকোপোডিয়াম,
খাওয়ার পরই ঘুম ভাব, দুপুর বেলা খাওয়ার পরে ঘুম ভাব, শুতে ইচ্ছে করে কেউ ঘুমিয়ে পড়ে, লাইক ওদের নেটে মুড়ে আছে, লাইক ওদের প্রধান, লাইক ওদের প্রধান, খাওয়ার পর শ্বাসকষ্ট কোন ওষুধ বল, মানে শ্বাসকষ্ট ঢোকে না, এমনি একটু হাঁপ মতো ধরে যায়, খেয়ে দে হাঁপাচ্ছে, কোন ওষুধ লাইক ওদের, মানে সহবাস করার সময় ঘুমিয়ে পড়ে কোন ওষুধ, তুই বল লাইক ওদের, এই মনে রাখবি আসবে, হ্যাঁ হ্যাঁ অজ্ঞান হয়ে কোন ওষুধ, মানে হ্যাঁ এই তুই বল, তুই বল কোন ওষুধ, মেয়ের অজ্ঞান হয়ে কোন ওষুধ বল, না না ওই রূপা বল, তুই বল বট লাইক ওদের, তুই বল প্লাটিনা ছাড়া একটা ওষুধ আছে, হ্যাঁ না সিপিয়া হাঁপাই এগারি কাছে, এগারি কাছে পুরুষের বীর্য বেরোনোর সময় প্রচন্ড যন্ত্রণা হয়, মনে রাখবি পুরুষ বীর্যপাতের সময় প্রচন্ড যন্ত্রণা হয়, মহিলারা অজ্ঞান হয়ে যায়, হ্যাঁ এগারি কাছে পুরুষ বীর্যপাতের সময় প্রচন্ড যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা হয় আর দুর্গন্ধ থাকে বীর্যপাতের, বীর্যের দুর্গন্ধ থাকে, কোন ওষুধ বল, এই তুই বল, তুই বল থুজাতে দুর্গন্ধ থাকে, রক্ত পাতায় কোন ওষুধ বল, তুই বল, তুই বল এই রূপা বল, মেয়েদের না পুরুষের, মেয়েদের জন্য নাইটি কাম, রক্তাক্ত শুক্রকরণ, সরসাফেলা, ক্যান্থারিস, থুজা, থুজাতে আছে, ব্যাপারটা হচ্ছে এই গ্রুপ জানা থাকলে তোর কাছে কোনো রুগী আসলে তুই ভয় পাবি না, প্রথম কথা আমার জানা আছে, আমার ওষুধ আছে, এটা তো মাথায় আসবে শুনেছিস তুই, দ্বিতীয় কথা হচ্ছে ক্যালাডিয়াম, ক্যালাডিয়ামে যৌনাঙ্গে চুলকানি আর সেক্সুয়াল অ্যাক্টিভিটি বেড়ে যায়, এটা আছে এই মাঝখানে কথা বলে, আচ্ছা ক্যালাডিয়াম ওই ইয়ে থুজা, আমরা তখন আমরা একটা লক্ষণে যেতে পারবো, হ্যাঁ দেখা যাচ্ছে মা বাচ্চাকে দুধ খাচ্ছে, যৌনাঙ্গতে রক্তপাত হচ্ছে, কোন ওষুধ থ্যালাসেমিয়া, পায়খানা করতে গিয়েছে যৌনাঙ্গতে রক্তপাত হচ্ছে, কোন ওষুধ, কোন ওষুধ এটি বল, কোন ওষুধ লাইকোপোডিয়াম, হ্যাঁ মা বুকে দুধ খাচ্ছে চোখের মধ্যে যন্ত্রণা বা টেনে টেনে সুতো দিয়ে ধরার মতো, কোন ওষুধ তুই বল, কটন ঠিক শব্দ আওয়াজে সকল কষ্টে বিদ্যায়, কোন ওষুধ মাথা যন্ত্রণা বাড়ে, কোন ওষুধ দেখা যাচ্ছে কেউ অপারেশন করে আসার পর ঘন ঘন তার গায়ে অসংখ্য ফোড়া ফোড়া হচ্ছে, সেখানে ওষুধ কি বলেন, অপারেশন করার পর শরীর খারাপ, মাঝে মাঝে ফোড়া হচ্ছে তার গায়ে, ওষুধ কি অসংখ্য ফোড়া হচ্ছে, দুর্বলতা তার শরীরের দুর্বলতা, তার যাচ্ছে না ফসফরিক অ্যাসিড, একটু বাদে করছি বুঝেছিস, ফসফরিক অ্যাসিড যদি দেখিস পুরো রোগী অপারেশন করে আসার পর তার গায়ে ফোড়া সারছে না, একটার পর একটা ফোড়া উঠছে, সেখানে ফসফরিক অ্যাসিড ওষুধ, বা এমনিও যদি দেখিস কাউরি গায়ে একটা ফোড়া সারছে, একটা হচ্ছে, একটা ফোড়া সারছে, একটা হচ্ছে, সেখানে ফসফরিক অ্যাসিড ওষুধ, মনে থাকলো, জলটা দিয়ে দিন একটু, হ্যাঁ বলুন, সালফারের ফোড়াগুলো দলবদ্ধভাবে হয় তাই তো, আর ছোট ছোট ফোড়া আর্নিকার, ছোট ছোট ফোড়া আর্নিকার ফোড়াগুলো ছাড়া ছাড়া হয়, মাথাগুলো সাদা সাদা থাকে, আমরা সাধারণত একটা ওষুধের প্রধান লক্ষণ দেখব, যেমন ল্যাকেনাইনাম, ল্যাকেনাইনামে দেখব স্মৃতিশক্তি দুর্বলতা সাপের ভয় আছে কিনা, আর রোগটা ডান দিক বাঁদিক করছে কিনা, গরম কাতর কিনা, পেটের মধ্যে শূন্যবোধ আছে কিনা, হ্যাঁ এগুলো দেখলে আমরা ল্যাকেনাই দেবো, ল্যাকেনাইমের মধ্যে একটা বিশেষ লক্ষণ আছে, আকাশে বাতাসে ভেসে ভেসে বেড়াচ্ছে, এটা একটা বিচিত্র লক্ষণ, হ্যাঁ বাতাসে ভেসে ভেসে বেড়াচ্ছে ল্যাকেনাম, এই ল্যাকেনাম ওষুধটা গলা ব্যথার ক্ষেত্রে খুব বেশি ব্যবহার হয়, এবং সাপ্রেস গলা ব্যথা, চাপা পড়া গলা ব্যথার থেকে
অনেক কঠিন কঠিন রোগ হয়। যেমন লিপের একটা রোগী লিপি আছে, একজন পুরুষ তার গলা ব্যথা হয়েছিল, সেটা অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার পর সেই গলা ব্যথা চলে সেরে যায়। যাওয়ার পর সে যখন বিয়ে করলো, বিয়ের পর কোনো বাচ্চা সন্তান হচ্ছিল না, হ্যাঁ তার কোনো সন্তান, সে লোকটা কোনো সন্তান হচ্ছিল না। লিপে টোটাল চরিত্র নিয়ে, মানে কিরাম দক্ষ ডাক্তার, টোটাল চরিত্র দেখলে পূর্বে গলা ব্যথা ছিল, সেই গলা ব্যথাটা চাপা পড়ে, ওকে ল্যাকেনা উচ্চ শক্তির ওষুধ দিয়েছিল, তারপরে এক ডোজ পালস দিল, দুটো সন্তানের জন্ম দিয়েছিল। ওইটা ওই জায়গাগুলো আক্রমণ করেছিল। তা আমরা যদি বিষয়টাই না বুঝি, তাহলে চাপা পড়া বুঝবো কী করে? আর চাপা তো দেবো, যাদু মলম এ ও তা দিয়ে চাপা দেবো আর কি। তা চাপা দেওয়া যাবে না, মানে লক্ষণ দেখে ওষুধ দিতে হবে। ধর কাউরির হাতে এখানটা চুল করছে, চুল করলো, খুব চুল করলো, চুলকানোর পর একদিন বাদে গুটি 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 বেড়ে ঘা হলো, ওষুধ কি তুই বল? অ্যালোমিনা। এরাই বিচিত্র লক্ষণ, এরাই বিচিত্র লক্ষণ। হ্যাঁ চুলকানি, চুলকানির জায়গাটা এখানে চুল করছে, চুল করলো, চুলকানি শেষ হলেই মুখে চুল করলো, এখানে চুল কাটছে, এক জায়গা ছেড়ে আরেক জায়গায় চুল কাটছে, কোন কোন ওষুধ আছে এই তুই বল? বিদেশা তুই মেজেরিয়া মার পেট্রোলিয়াম আছে, পেটে ঠান্ডার কথা বলছি না, জায়গাগুলো ছেড়ে ছেড়ে দিয়ে, এবার পেট্রোলিয়াম যদি হয় জায়গাটা ঠান্ডা হয়ে যাবে, না পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম যদি জায়গাটা ঠান্ডা হয়ে যাবে, মেজেরিয়াম যদি হয় প্রচুর পুষ দুর্গন্ধ থাকবে, হ্যাঁ গরমে বাড়বে, এগুলো তো আমরা বুঝতে পারবো। প্রথমে আমরা জানবো যে ছেড়ে ছেড়ে চুলকানি কিসে আছে। এক জায়গায় চুলকানি শুরু হলো, শর্ট করে সারা শরীরে ছিটিয়ে গেল, ওষুধ কি? চুলকানিতে দেখা যাচ্ছে সারা পায়ে আমার আছে, আমি প্রথমে এখানটা একটু চুলকাচ্ছি, এমা সব চুলকানি শুরু করলাম, টেপিসিক্রিয়া, রাস্টক্স, রাস্টক্স তো আছে, এক জায়গায় শুরু হলো সমস্ত শুরু হয়ে গেল। আর্সেনিকের চুলকানি গরমে বৃদ্ধি, মানে বিছানার গরমে বৃদ্ধি, গরম দিতে আরাম পাই, এই তো প্রধান লক্ষণ। আর রক্ত পাথাই, আঁশ ওঠে, গুঁড়ো গুঁড়ো, হ্যাঁ আঁশটে গন্ধ, গুঁড়ো গুঁড়ো আঁশ ওঠে, এই তো জ্বালা আছে, দেখেন আমি এতদিন ধরে চুলকানির চরিত্র বোঝা খুবই কঠিন, চুলকানির টাইমগুলো বোঝাও খুব কঠিন, চুলকানির টাইম বোঝাও কিন্তু খুব কঠিন। একমাত্র পথ চুলকানির চরিত্র দেখা আর তার চরিত্র দেখা। আমি মাঝে বললাম একটা কোষ্ঠীকাম দিয়ে সারলাম, আমি প্রথম মনে করে ছেড়ে দেবো, সারাতে পারবো না, একটা মহিলা তার সারা গায়ে চুলকানি, মানে দাঁত টাইপের, আচ্ছা মানে দেখে ঘৃণাবোধ হবে। তা আমি ওর মানসিক লক্ষণটা করে নিয়ে কোষ্ঠীকাম হয়, কোষ্ঠীকাম 200 দিয়ে আমি শুধু ফাইটাম দেওয়া শুরু করলাম, আমি কিছু আর দেবো না, হ্যাঁ কী সালফাটাল দেবো, আরও বেড়ে মেরে যাবে, বলবে যাবো একটু ভালো ছিলাম তাও খারাপ করে দিল তুমি। তা আমি কিছু না দিয়ে পর 15-20 বাদে একটু কম কম, মাস থেকে মধ্যে নেই কোষ্ঠীকামে চলে গেল, আর কোনো ওষুধ দিইনি। কোন ওষুধের চর্মরোগে কোনো চুলকানি থাকে না, এই তুই বল, কোন ওষুধের চর্মরোগে কোনো চুলকানি থাকে না, কোন ওষুধ? ওই তো কি সিকোটা ফেরাস, সিকোটা ফেরাস, ওর চর্মরোগে হলুদ হলুদ পুঁজ হয়, হ্যাঁ মাম চোখের পিস্তেরিস, তো ওর চুলকানি পর চোখের পিস্তি মতো হলুদ হলুদ, চুলকানিবিহীন চর্মরোগ, চুলকানিবিহীন চর্মরোগ, চুলকানি হলো কি করে অন্ডকোষে কোটনটিক, রাস্টক্স, পেট্রোলিয়াম, এই তিনটে ওষুধ প্রধান, কোটনটিক, রাস্টক্স, পেট্রোলিয়াম, অ্যালুমিনা, ডলিকস, কোটনটিক, রাস্টক্স, পেট্রোলিয়াম, অ্যালুমিনা, ডলিকস, হ্যাঁ এই। পেট্রোলিয়ামের উভয়ের হয়, পুরুষ মহিলা যৌনাঙ্গে, দাঁত যেতে চর্মরোগ, অসহ্য চুলকানি, মাকসলে হয় ঠান্ডা জল দিতে চাই, কিন্তু এই কি পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম কিন্তু ঠান্ডা হয়ে যায় জায়গাটা চুলকানোর পর, আর পেট্রোলিয়াম বাকি লক্ষণ তো থাকবে, পেট্রোলিয়াম বাকি লক্ষণ কি? ইউরিনাল গ্ল্যান্ড পুষ্কিতে চুলকানি হয়, অনেক সময় চিড়ে রক্ত বাহায়, কোষ্ঠীকা, কোষ্ঠীকা, এই
বল পেটলেমের দুই একটা লক্ষণ বল তো, তুই বল, অজিত বল, তুই বল। পেটলেম শীতকালে আক্রমণ, বগলেও পায়ের তলায় ঘাম, ঘামে গন্ধ, দুর্গন্ধ, দুর্গন্ধ, ঘামে দুর্গন্ধ। আর পেটের যদি কোনো সমস্যা হয়, পাতলা পায়খানা টাইখানা, সেইগুলো সারা দিন হবে, কিন্তু রাত হয়ে গেলে আর হবে। স্মৃতিশক্তির দুর্বলতা, গাড়িতে উঠতে পারে না, বমি টমি করে, গাড়ি ভাঙতো জানে না। আমার পাশে কেউ শুয়ে আছে, কেউ নেই, বাচ্চা একটা আছে, দুটো দেখছে, এসব কোনো থাকে। সাইকোটিক মানে সুজাতত আছে, আছে কিন্তু পেট্রোলিয়াম প্রধান। আমার পাশে দুটো বাচ্চা শুয়ে আছে, পেট্রোলিয়াম প্রধান। আমার শরীরটা বিশাল বড় হয়ে গেছে, আছে না সাইলেন্সের মধ্যে আছে না, হ্যাঁ এরকম অনেক ওষুধের মধ্যে আছে। অরাম মেটালে কেমে মাথার যন্ত্রণায় মাথার উপর দিয়ে একটা বাতাস বয়ে যাচ্ছে, এটা মনে করে অরাম মেটালে কেমে। সাপের ভয় কোন কোন ওষুধ আছে রে? আর্জেন্টিনা আর্জেন্টিনা স্বপ্ন তো দেখে।